হাজারো স্বপ্ন নিয়ে কানাডায় উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন বাংলাদেশের চার শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের স্বপ্ন শেষ হয়েছে কানাডার সড়কে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন আরেকজন, হাজার মাইল দূরে বাংলাদেশে বসে এই খবর পাওয়া তাদের বাবা মা ও স্বজনরা শোকে স্তম্ভ। এমন ঘটনা মেনে নিতে পারছে না কেউই। পরপারে পাড়ি দেওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন আরিয়ান আলম দীপ্ত, এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ তার পরিবার। আরিয়ানের বাবা মায়ের দাবি, পরিকল্পিতভাবে তাদের সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়েছে, এ কারণে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দীপ্তের বাবা এটিএম আলমকে জানান, কানাডা সড়কে জীবন দেয়া শাহরিয়ার খান মাহিরের বাবা শরীফ খানের সঙ্গে কথা হয়েছে। আমরা এই ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের বিরুদ্ধে মোকদ্দমা করার সিদ্ধান্ত নিয়েছি। একই ঘটনায় পরপারে যাওয়া অ্যাঞ্জেলা শ্রেয়ার বাবার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। আইনজীবীর সঙ্গে কথা বলে যে প্রক্রিয়াতে মোকদ্দমা করার সুযোগ থাকে আমরা সেভাবেই এগোব। দীপ্তের বাবার প্রশ্ন, ঘটনার দিন আরিয়ানের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কেন তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হলো? বেপরোয়া গাড়ি চালানোর কারণে নিবিড়ের লাইসেন্স স্থগিত ছিল, এরপরও সে কেন গাড়ি চালাচ্ছিল? সঙ্গে থাকা আরোহীদের ক্ষতি করার ইচ্ছে না থাকলে নিবিড় কেন 50 কিলোমিটার গতির রাস্তায় 140 কিলোমিটার গতিতে গাড়ি চালাবে? সে প্রশ্নের উত্তরও চাইছেন তিনি। দীপ্তের মা রেজিনা সুলতানা বলেন, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় এবং দীপ্ত একসঙ্গে এক বাসায় অনেকদিন ছিল। ওখানে তাদের কি হয়েছে তা আমাকে দীপ্ত বলেনি, শুধু বলেছিল সে আর থাকতে পারবে না ওখানে। ওরা 31 ডিসেম্বর একটি পার্টিতে যায়, সেখানে তাদের এক মেয়ে বন্ধুও ছিল। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল, পুলিশও এসেছিল। রেজিনা সুলতানা আরও বলেন, যেদিন ঘটনাটি ঘটে সেদিন নিবিড় সহ অন্যরা আমার ছেলেকে ওর বাসা থেকে আনতে যায়, কিন্তু আমার ছেলে যেতে চায়নি। এসব ঘটনা দুবাই তার এক বন্ধুকে জানিয়েছিল দীপ্ত। ওই বন্ধু পরে বিষয়টি আমাদের জানিয়েছে, সেসব কথার প্রমাণও আমাদের কাছে আছে। এসব ঘটনা কেন ঘটলো তার তদন্ত হওয়া দরকার, আমি এর সুষ্ঠু বিচার চাই। জানা গেছে নিবিড় কুবারের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন দীপ্ত। সম্প্রতি ফ্ল্যাট থেকে নিবিড়ের বন্ধু লাবিবের $1,800 দামের জ্যাকেট উধাও হয়ে গেলে দোষ দেওয়া হয় দীপ্তকে। শুধু তাই নয়, জ্যাকেটের জরিমানা আদায়ের পাশাপাশি তাকে মারও খেতে হয়, বের করে দেওয়া হয় ফ্ল্যাট থেকে। আবার সেই বন্ধুদের সঙ্গে গিয়েই প্রাণ হারায় দীপ্ত। নেপথ্যে নিবিড় কুমারের বন্ধু লাবিবের নামও উঠে আসে। আরিয়ানের মায়ের দাবি, দুর্ঘটনার সময় নিবিড়ের সঙ্গে কার রেসিং করছিলেন লাবিব, সে সময় লাবিবের গাড়ি নিবিড়ের গাড়ির পেছনে ছিল। রেজিনা সুলতানের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে দুর্ঘটনার অন্তত 10 ঘন্টা পর তারা জানতে পেরেছেন। আরিয়ানের মায়ের দাবি, লাবিব ঘটনাস্থলে ছিল কিন্তু সে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জানায়নি, কারণ সে সারা রাত নিবিড় কুমারের কাছে আইসিইউতে ছিল। দীপ্তের বাবা এম আলমগীর জানান, তার ছেলেকে জোর করে নিয়ে গেছে নিবিড় ও তার বন্ধুরা। নিবিড়ের বন্ধু হওয়া সত্ত্বেও লাবিব নামের ছেলেটি নিবিড়ের গাড়িতে ওঠেনি, সে একাই তার গাড়ি চালাচ্ছিল। তাই লাবিবের আলাদা গাড়ি ব্যবহার, নিবিড়ের বেঁচে যাওয়া আর দীপ্ত সহ বাকিদের প্রাণহানি সবই রহস্যের সৃষ্টি করেছে। আমরা মনে করি লাবিব এ বিষয়ে সবই জানে, তাই লাবিবকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। সাদা কালো নিউজ।